টেকনাফের বাহারছড়া গহীন পাহাড় থেকে স্থানীয় জনগণ ও বন বিভাগের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে অপহরণের শিকার তিন বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণকারী ডাকাতদের আটক করা সম্ভব হয়নি। অভিযানের সঙ্গে থাকা বন বিভাগের এ কর্মী জানান, গহীন পাহাড়ের মধ্যে পায়ের ছাপের চিহ্ন ধরে ডাকাত দলের আস্তানা খুঁজে পাওয়া যায়। এ সময় ডাকাতদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে হাতে থাকা অস্ত্র কেড়ে নিলে তারা পুলিশ দেখে পালিয়ে যায়। অপহরণ করা তিন বনকর্মী রেখে পরে তাদের উদ্ধার করা হয়। পায়ের ছাপ দেখতেছি, পায়ের ছাপ দিয়ে ওখানে গেছে, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে ওরা সবাই বসা অবস্থা। তখন আমি গিয়া একে দূরে একটা অস্ত্র দিয়ে ধরে ফেলছি, ধরে বলছি সার পায়ের সার ব্রাসবেন ব্রাসবেন। তখন এরা কি পালাচ্ছে একদম আমাকে কি করছিল, অস্ত্র একটা পায়ের দিয়েছিলাম আমাকে দুরকম অস্ত্র দিয়ে দেওয়া। উদ্ধারকৃতরা হলেন টেকনাফের নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ শাকির, একই এলাকার বক্সুমিয়ার ছেলে আব্দুর রহমান এবং আব্দুল শুকুরের ছেলে আব্দুর রহিম। তারা তিনজনই বেসরকারি সংস্থা নিঃস্বর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়ের সৈয়দ বলেন, অপহৃত বনকর্মীদের পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে, তবে অপহরণকারীরা মুক্তিপণ আদায় করছে কিনা সেটি তার জানা নেই। এখনও পাহাড়ে অভিযান চলছে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে টেকনাফের নীলা ইউনিয়নের মছিনী বিটের নেচার পার্ক বড়ে পাহারা দেওয়ার সময় অপহরণ করা হয়েছিল ওই তিনজনকে। এরপর থেকে পরিবারের কাছে মুক্তিপণের 60 লক্ষ টাকা দাবি করে আসছিল ডাকাতরা। অবশেষে 4 দিনের মাথায় তাদেরকে উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, টিটিএন, কক্সবাজার।